গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমি আগের থেকে বেশ অনেকটাই ভালো আছি বলা যেতে পারে এখন হচ্ছে সন্ধেবেলা ছাব্বিশে জানুয়ারির দিনই আজকের দিনটা আসলে ছাব্বিশে জানুয়ারি দুপুর পর্যন্ত একটা ভিডিও তোমাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম তো তারপর সন্ধ্যেবেলা থেকে এখন ভিডিওটা শুরু করলাম সন্ধে বলতে এখন ঘড়িতে ওই পোনে আটটা আটটা মতো বেজে গেছে কারণ ভিডিওটা এডিট করার ব্যাপার ছিল ভিডিও সংক্রান্ত সমস্ত কিছু কাজ করে আর এই সময় চাটাও খাওয়া হয়ে গেছে তো এখানে এসেছি প্রথমেই আমি কিছু বাসন কোষণ মেজে নিতে আসলে তোমাদের তো আগের ভিডিওতে বলছিলাম যে আগামী চার দিন কাজের দিদি কাজ করতে আসবে না তো সেক্ষেত্রে বাসনগুলো তো মাঝতে হবে আর দুপুরবেলাতে যে খাওয়া দাওয়া হয়েছে তারপরও আমি আর কোনো কিছুই করতে পারিনি রান্নাঘরের কাজ কারণ ওই আর কি ভিডিও এডিটের ব্যাপার ছিল একটু রেস্ট নেওয়ারও দরকার ছিল তো সেই সব কারণে ওর আমি ছিল চাটা খেয়েছি খেয়ে এখন ভাবলাম বাসনগুলো মেজে নিই তারপরে যা করার করব কারণ বেসিনে প্রচুর বাসন জমে গেলে না আমার একদমই ভালো লাগে না আর অনির্বাণ কিনে নিয়ে এসেছে কাগজের প্লেট তো রাত্রিবেলা থেকে হয়তো সেটাতেই খাওয়া হবে আসলে কী বলতো বাসন কোষণ রান্নাবান্না যদি করি তাহলে তো বেশ কিছু বেরিয়ে যায় সেক্ষেত্রে সেই সমস্ত বাসন যদি মাছতে পারি আমার না কেন জানি না মনে হয় চারটে প্লেট মাছতে আর কী অসুবিধা আছে তো আগেও যখন কাজের লোক আমার ছিল না তখন অনির্বাণ বলতো যে প্লেট কিনে নিয়ে আসি একটু ঠান্ডা পড়লে বা একটু শরীর খারাপ হলেই আসলে আমারই সেরকমভাবে পছন্দ নয় ব্যাপারটা সমস্ত যখন করতে পারছি ওটাও করে নেব এরকম মনে হতো কিন্তু কি বলো তো এখন অসুবিধা হয়ে গেছে ঠান্ডা জল ঘাটার ব্যাপারটা জলটা বেশি ঘাটলে যদি শরীরটা আরও একটু বেশি খারাপ হয় সেটাও একটা চিন্তার ব্যাপার সেজন্য বললাম ঠিক আছে নিয়ে এসো তো নিয়ে এসছিলো কিন্তু দুপুরবেলা তো খেয়েছি প্লেট এই থালাতেই আর কি তো সেক্ষেত্রে দুপুরের বাসনগুলো মেজে নিতেই হতো তো সেটা মেজে নেব নিয়ে তারপরে একটুখানি রান্না করব। রান্না বলতে এখানে দেখো চাউ করব বলে সমস্ত ব্যবস্থা না আমি দিনের বেলাতে করে রেখেছিলাম ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু চাউ বানিয়ে খাবো মানে শীতকালীন সব সবজি দিয়ে চাউ খেতে খুব ইচ্ছা করছিল খুব একটা তো মুখে রুচি নেই খেতে পারছি না সব রকম জিনিস বিশেষত ভাতটা তো একদমই খেতে পারছি না সেক্ষেত্রে ভাবলাম সন্ধ্যাবেলা খিদে পেয়ে যাবে তখন এটা খাবো তো সন্ধেতে করা হয়নি দেরি হয়ে গেছে আর কি সব কিছু করে করতে আর কি আর চাউ খেতে তো তোমরা জানোই যে ওরা কেউই ভালোবাসে না আর এত সবজি টবজি দিয়ে চাও তো একেবারেই ভালোবাসে না বলতে গেলে তো যাই হোক আমার এটা খেতে ভীষণ ইচ্ছা করছিল তাই ভাবলাম ঠিক আছে সন্ধ্যেবেলা হয়নি যখন রাত্রের জন্যে এটা বাড়িয়ে নেব আমি রাত্রিবেলা এটাই খাবো আর কি তো যাও খেতে ইচ্ছা করছে শুনে অনির্বাণ বলছিল যে চাউ কিনে এনে দেবে কিন্তু ওই কেনা চাউ না আমার এই শীতকালীন সবজি দিয়ে চাউ খেতে ইচ্ছে করছিলো সেজন্যই সব ব্যবস্থা দিনের বেলাতে করে রেখেছিলাম দেখো এখানে গাজর কেটেছিলাম ওই লম্বা লম্বা সরু সরু করে চাউতে দেব বলে সেই জন্য বিনস তারপর একটু পেঁয়াজও দেবো একটু ফুলকপি দেবো চাউতে না ফুলকপি দিলে বেশ ভালো লাগে খেতে ফুলকপি ভাজার যে গন্ধটা ভীষণ ভালো লাগে আর একটু ক্যাপসিকাম কেটে নিলাম আর দেখো তয়ের সাথে বেশ কিছুটা লঙ্কা কেটেছি লঙ্কাগুলো না খুব একটা ঝাল নেই আর খুব ঝাল ঝাল খাবো এরকমটা ইচ্ছা করছে আর কি যেহেতু বুঝতেই পারছো নাকটা পুরো বন্ধ সেই যদি ঝাল খেলে একটু নাক দিয়ে জল গড়ায় আর নাকটা ছেড়ে যায় তাহলে একটু আরাম পাই আর কি তো সেই কারণে ভাবলাম যে ঢাল ঝাল করে বানাবো তার সাথে গোলমরিচও দেব তো এদিকে দেখো চাউটা করা শুরু করে দিলাম ওই ডিমটাকে একটু ভুজি বানিয়ে নিচ্ছি বানিয়ে রেখে দেবো তারপরে করবো আর কি আর হ্যাঁ এই যে ভেজিটেবল কাট করে রাখার যে কন্টেনারগুলো এইগুলোর না আমি আজকের ভিডিওটার নিচে অবশ্যই দিয়ে দেব। আমি আসলে অসুস্থ হয়ে পড়েছিলাম ভীষণ রকমই যার জন্য এই লিঙ্কগুলো শেয়ারও করতে পারিনি আসলে ভিডিওই সেভাবে বানাতে পারছিলাম না তবে হ্যাঁ আজকের ভিডিওর নিচে আমি এই কন্টেনারগুলোর লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই চেক করে নিও তো চলো এবার চাউটা বানিয়ে নিই এখানে সাদা তেল দিলাম আর একটুখানি আর এখানে প্রথমে না ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা প্রথমে না ভেবেছিলাম যে একটু ভেজে তুলে রাখবো তারপর প্রবলেম না সেরকম প্রয়োজন পড়বে না ছোট ছোট করেই কাটা আছে তাই ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে একে একে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব। আর এত ভালো লাগে না দেখতে এখানে এই গাজর তারপর ফুলকপি বিনস একসাথে দেওয়ার পরে মানে সাদা সবুজ কমলা বেশ ভাল লাগে দেখতে তো যাই হোক এখন সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি মাঝে মাঝে না আমি গ্যাসটা একটু কমিয়ে দিই কারণ কমিয়ে দিয়েছিলাম কারণ গাজরটা একটু ভালো মতো সেদ্ধ না হলে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা থাকলে না আমার কেন জানি না ভালো লাগে না আর এখানে চাউটা না আমি করব একদম ঘরোয়া মানে ওই আর কি হলুদ দেবই আমি হলুদ না দিলে আমার ঠিক ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে না দানা সাদা চাউ সেটা আলাদাই হয় কিন্তু আজকে একটু হলুদ হলুদই বানাবো আর কি তো যাই হোক এইগুলো ভাজা হচ্ছিলো তাই তার মধ্যে হলুদ একটু দিয়ে দিলাম বেশ ভালো করে ভাজবো আর কি ভালো করে না ভাজলে শুধু সিদ্ধ সিদ্ধ হবে সেরকমটা ভালো লাগে না খেতে আর দেখো বেশ ভালো করে ভাজা হওয়ার পরে এখানে এবার আমি পেঁয়াজটা অ্যাড করছি পেঁয়াজটা প্রথমে অ্যাড করলে না একটু বেশি ভাজা হয়ে যায় সেটা বেশ মানে ভালো লাগে না খেতে আর হ্যাঁ তোমাদের যদি আমার কথা শুনতে বা বুঝতে অসুবিধা হয় বা একটু অসুবিধা তো হবেই বুঝতেই পারছো আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে যেহেতু নাকটা পুরোটাই বন্ধ রয়েছে সেই কারণে তো যাই হোক একটুখানি কষ্ট করে দেখে নিও জানি তোমরা সবাই কষ্ট করেই দেখবে যারা ভালোবেসে দেখো আমার ভিডিও কারণ আমি আগের দিনের ভিডিওটাতেও যখন বলেছিলাম এরকম ভিডিও তোমাদের দেখতে কি আর ভালো লাগবে কারণ অসুস্থতার কথাই শুধু বলছি ভিডিওতে কিন্তু তাতেও তোমরা ভিডিওটা ভালো লেগেছে বলেছো যে কয়েকজনই বলে থাকো না কেন তারা আমার কাছে খুব মূল্যবান তো জানি তোমরা যারা দেখছো তারা অসুবিধা করেই দেখবে তবুও আমার কোথাও গিয়ে একটু খারাপ লাগা তো কাজ করে কিন্তু কি করব বলো এমন অবস্থা হয়ে রয়েছে কিছু করার নেই সেক্ষেত্রে আর চাউটা এদিকে করতে করতে না ওদিকে একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ রাত্রিবেলা মানে ডিনারে চাউ খাওয়া হবে এটা আমাদের বাড়িতে কেউ হতেই পারে না তোমাদের বললাম চাউ খেতে সেভাবে তো ভালোই বাসে না কেউ তো সেই জন্য ওদের জন্য একটু আলু ভাজা করছি টুবলোয়ার অনির্বাণে আলু ভাজা দিয়ে রুটি খাবে আর চাউ হয়েছিল পরে তারপরে অনির্বাণ বলেছিল যে একটুখানি খাব মানে ওই আর কি টেস্ট করার মতো তো সেই জন্য আলু ভাজাটাও বসিয়ে দিচ্ছি ওই একসাথেই যাতে হয়ে যায় আর কি মানে চাউটা করতে যতটা সময় লাগবে সেই সময়ের মধ্যেই যাতে ওই আলু ভাজাটাও হয়ে যায় একবারে আর কি কমপ্লিট করে যাতে রান্নাঘর থেকে বেরোতে পারি সেই জন্যই আর দেখো এখানে চাওয়ের পরিমাণটা তো অনেকটা আমি আসলে সন্ধ্যাবেলা করবো ভেবেছিলাম ওদেরও একটু দেব আর তাছাড়া একটু বেশি করেই করেছি কারণ ভাবছিলাম যে যদি থেকে যায় থাকবে আমি আবার পরের দিন খাবো এরকমটাই ভেবেছিলাম কারণ ভালো লাগে খুবই খেতে আমি চাউ খেতে ভীষণই ভালোবাসি যদিও এই মুহূর্তে কেমন লাগবে জানি না আরও জানো তো এর মধ্যে একটুখানি পনিরও দেবো ভেবেছিলাম তা ভাবলাম না এত কিছু দিয়ে আর বাড়িয়ে লাভ নেই এমনি দেখোছ এত বেশি তো চাওয়ের পরিমাণটা সেই মেশা তাতে আমি যেন আর পারছি না তাও ওই আর কি হেদিক ওদিক করে একটু সময় নিয়ে বেশ মিশিয়ে দিলাম আর মেশাতে মেশাতে ভাবছিলাম যেটুকু মেশানো বাকি পরে মেশাবো আর যা কিছু দেওয়ার বাকি সেগুলো আগে দিয়ে নিই বাকি বলতে একটুখানি ম্যাগি মশলা দিলাম আর হ্যাঁ তোমাদের বললামই একটু ঝাল ঝাল খাব তাই বেশ কিছুটা পরিমাণ গোল দিলাম তো সেইবার এইগুলো দেওয়া হলো এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে ওই আর কি একবারেই মেশানোটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি তো চাও কিন্তু কমপ্লিট আর এখানে জানো তো ডিম যে আলাদা করে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করিনি কেন বলছি তোমাদের দাঁড়াও এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমের না বেশিরভাগটাই টুবলু এসে মাঝে মাঝে খেয়ে গেছে ও এই ডিম ঝুড়ি করে একদমই খেতে চায় না কেন জানি না এরম ভেজে রেখে দিলে ওর খেতে ভালো লাগে ও তুলে তুলে বেশ কিছুটা খেয়ে গেছে এদিকে অনির্বাণও বললো যে একটু চাও খাবে আর ডিম ছাড়া তো খাবেই না সেজন্য জন্য আবার এই আলু ভাজা করেছিলাম যেটাতে কড়াইটাতে সেই কড়াইটাতেই আবার দুটো ডিম ফেটিয়ে একটুখানি ডিম ভুর্জি বানিয়ে নিচ্ছি তাহলে একসাথে ডিম ভুর্জিটা ওর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ একটু বেশি হবে অনির্মাণকেও যেহেতু একটু দেবো সেই জন্য ডিম ভুর্জিটা বানিয়ে নিলাম তো এই ডিম ভুর্জি পরে বানালাম ওকে বললাম খাবি টুবলুকে আর কি ও খেতে চাইলো না কিন্তু ভেজে রেখে দিলে কেন জানি না ওর ভালো লাগে সেটা খেতে যাই হোক চলো ডিম ভুর্জিটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিই আর তোমাদের বলছিলাম না যে অনির্মাণ প্লেট কিনে নিয়ে এসছে খাওয়ার জন্য তো এই দেখো এরকম একটা বান্ডিল কিনে নিয়ে এসছে আসলে ঘরে না এরকম ছিল জানো তো কিন্তু কোথায় যা আছে এখন খুঁজেই পাচ্ছি না মনেই করতে পারছি না তো সেজন্যই আবার কিনে নিয়ে এলো বললো আজকে রাত্রি থেকে এটাতেই খাওয়া হবে তাহলে ওই আর কি বাসন যাতে কম বেরোয় সেই জন্য যাই হোক চলো এখন আবার চাউটা নিয়ে নিই গরম গরম না হলে আবার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না তো চাউটা তো নিয়েছি তার সাথে একটুখানি টমেটো সসও নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেবো একটুখানি শশাকুচি মুড়িতে বলো চাউতে বলো আমার না এরকম শশাকুচি খেতে খুব ভালো লাগে তো এগুলো ভালো করে তো মিশিয়ে নেব তারপরে কি মনে হলো ভাবলাম আর একটুখানি গোলমরিচ দিই জানো তো এরপরে আরও একটুখানি গোলমরিচ দিয়েছিলাম কিন্তু কেন জানি না এতটুকু ঝাল হয়নি আমার একটুও ঝাল লাগেনি একটু ঝাল ঝাল লাগবে সেই উদ্দেশ্য নিয়েই দিয়েছিলাম লঙ্কাও দিলাম অতগুলো লঙ্কাগুলো তো অবশ্য ঝাল নেই জানতাম কিন্তু গোলমরিচের ঝালটা তো লাগবে সেই ঝালও লাগেনি কেন জানি না যাই হোক চলো এবার আমি চলে এসেছি কম্বলের তলায় বসে এদিকে রুম হিটারটাও চলছে আরাম করে একটুখানি গরম গরম চাও খাব নিজেদের নিজের পছন্দের খাবার বানিয়ে তারপরে শীতকালে কম্বলের তলায় বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমার কাছে যে কোনো খাবার যা আর কি ক্ষুধা নিবারণ করে তার সব কিছুই অমৃত আমি তাই মনে করি কিন্তু বিশ্বাস করো আজকের এই খাবারটা না একটু বিশেষ রকমই অমৃত বলা যেতে পারে বেশ ভালো লাগছে তিন চার দিন বাদে বলতে পারো কিছু একটা জিনিস আমি খাচ্ছি যেটা আমার মুখে ভালো লাগছে কারণ ওই আর কি এতখানি সর্দি থাকলে মুখে স্বাদ তো একদমই থাকে না সেই কারণে এটারও যে খুব বেশি স্বাদ পাচ্ছি তা নয় কিন্তু কেন জানি না বেশ ভালো লাগছে খেতে আসলে এটা আমার খুব পছন্দের খাবার তো আর যে কোনো জিনিসই না কেনা জিনিসের থেকে আমি জানি না কেন আমার নিজের হাতে রান্না করা খাবারটাই বেশি ভালো লাগে যে কোনো জিনিসের ক্ষেত্রেই জানো তো তবে হ্যাঁ চাউটা আমি বাইরের খেতে যে পছন্দ করি না তা না কেনা চাউ আমি খেতে বেশ পছন্দই করি কিন্তু আজকের দিনে আমার এরকম সবজি দেওয়া যাও খেতে ইচ্ছা করছিল তো এরকম চাও আর কোথায় কিনতে পাবো বলো তাই ঘরেই বানিয়ে নিলাম বেশ তৃপ্তি করে খাচ্ছি এখন তবে হ্যাঁ খাওয়া দাওয়া হলো এখানেই তো আর কাজ শেষ নয় এরপরেও তো রান্নাঘরের কাজ প্রচুর বাকি থাকবে সেগুলোও করব সে দেখা যাবে যখন করব। এখন তো একটু আরাম করে খেয়ে নি আমি আসলে জানো তো ছোটোবেলা থেকেই এই সর্দি জ্বর এগুলোতে না বেশ ভুগেছি তো যার জন্য এগুলোতে কষ্ট হয় ভীষণই আসলে সর্দি জ্বর এগুলো শুনতে না খুব ছোটোখাটো মনে হয় কিন্তু বিশেষ করে এগুলোই যখন ঘন ঘন হতে থাকে তখন কি হয় শরীরটা ভীষণ দুর্বল তো হয়েই যায় প্লাস যেটা হয় ঘন ঘন অসুস্থতার কারণে যেটা আমার ভীষণ হচ্ছে আমার না আজকাল ভীষণ হতাশ লাগছে মনে হচ্ছে কত কিছুই করবো ভেবেছিলাম বিশেষত এই ইউটিউবটাকেই কেন্দ্র করে বা ধরো আমার ছেলের পড়াশোনা সমস্ত কিছু মিলে একটা সংসারের কাজ থাকে প্রচুর রকম ঠিকঠাক ভাবে করতে চাইলে সুন্দরভাবেই সব কিছু করা যায় কিন্তু সবার আগে তার জন্য প্রয়োজন সুস্থ থাকা যেহেতু সেটা থাকতে পারছি না না মাঝে মাঝে সত্যি আমার ভীষণ হতাশ লাগছে এখন মানে কিছু একটা করবো ভাবছি কিছু একটা ঠিকঠাক ভাবা শুরু করছি সেই সময় না এরকম অসুস্থ হয়ে পড়ছি একবার দুবার নয় বারংবার সেই জন্য একটু খারাপ লাগা কোথাও গিয়ে কাজ করছে এমনিতে জানো তো আমি সারাদিন যে কাজকর্মগুলো করি বা আমার যে জীবনযাপন সেই জীবনযাপনে আমার কোথাও হতাশা নেই আমি যেভাবে বাঁচি আমার জীবন জীবনযাপন আমার জীবন বোধ সব কিছু নিয়ে আমি খুব খুশি বলতে পারো নিজেকে নিয়ে নিজের জীবনযাপন নিয়ে সব কিছু নিয়েই খুব খুশি থাকি আমি কিন্তু অসুস্থতায় না সত্যি খুব ভেঙে পড়ছি আজকাল এখানে দেখো তোমাকে সেই পাতাটা দেখিয়েছিলাম না পাতার ওপরে যেরকম পাতাটা ছিল পুরো বান্ডিলটাতেই সেরকম থাকবে তো নেই সেরকম জানো তো রকম পাতা আছে যাক গে কদিনেই তো শেষই হয়ে যাবে ওটা নিয়ে আর ভেবে লাভ নেই এখানে দেখো চাউ তো করেছিলাম অনেকটা সেজন্য অনেকটা রয়ে গেছে সেটাও আবার ঠিকঠাক রেখে দিতে হবে চাউটা না বেশ অনেকটা পরিমাণে ছিল তো ওটা নাড়াচাড়া করতে গিয়ে গ্যাসটাও একটু ময়লা হয়ে গেছে সেটাও পরিষ্কার করব আর চাউ করতে করতেই বেশ কিছু বাসন মেজে নিয়েছিলাম এই দেখো এই লাল ঝুড়ি সমস্ত বাসনই মেজে নিয়েছিলাম আর সামান্য কিছু বাসনই রয়েছে তো সেগুলোও মেজে নেব তার আগে চলো গ্যাসটা মুছে নিই খুব ভালো করে গ্যাসটা যে মোছার প্রয়োজন আছে তা নয় এমনি কিছু ময়লা যে প্রচুর হয়েছে তা নয় কিন্তু এই যে চাউগুলো একটু পড়েছে তো এদিক ওদিক তাই মুছতে তো একটু হবেই আর এখানে ওই রানের মধ্যে করে চাউমিনটা তুলেও রেখেছি যাতে আর কি পরবর্তী দিনে খাওয়া যায় আর তারপরে গ্যাসটা মুছে দিচ্ছি আসলে যত অসুবিধাই হোক না রান্নাঘর নোংরা রেখে আমি শুতে যেতে পারি না যদিও যেদিন আমার জ্বর এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সত্যি এরকম দিন আসেই না বলতে গেলে কিন্তু কিছু করার ছিল না এক তো সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল তোমরাও কমেন্টে অনেকে বলেছো যে হ্যাঁ সেদিনকে খুব বেশি ঠান্ডা ছিল সত্যি গো বাইশ তারিখের ঠান্ডাটা না অসহনীয় ছিল তো যাই হোক সেই কারণেই না আমার আরও মানে আমি ঠান্ডাটাই আর কি সহ্য করতে পারিনি যে কারণেই শরীরটা আমার এতখানি খারাপ হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে হওয়ারই ছিল হবেই সেটা সেটাকে তো আটকানোর আমাদের হাতে কিছু থাকে না যেটা হবার সেটা হবেই আসলে যে কোনো ক্ষেত্রেই আমি দেখেছি সেটাকে কোনোভাবেই আটকানো যায় না তো যাই হোক আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি কাজের এনার্জি বা গতি সব কিছুই ফেরত পাবো যতদিন সেটা না হচ্ছে ততদিন একটু তো কষ্ট সহ্য করতেই হবে তো চলো গ্যাসটাও ঝটপট করে মুছে নিয়েছি এবার যে টুকি টাকি বাসন আছে সেগুলোও বেঁচে নিচ্ছি এখানে দেখো আর একটা ঝুড়িও নিয়ে নিয়েছি বাস্কেট আর কি বাসন মাজার কারণ ওটাতে তো আর ধরবে না দেখো সেটাই আমি বলছিলাম তোমাদের ভাবি আমি এত বাসন মাজতে পারছি দুটো প্লেট আমি মাজতে পারবো না এই ভেবেই না ওই কাগজের প্লেটে খাওয়াটা আমার একেবারেই পছন্দ না দেখা যাক কালকে থেকে অন্যরকম কিছু ব্যবস্থা করবো রান্নাবান্না একেবারেই যৎসামান্য করবো যাতে জলঘাটাটা কম হয় সেটা আমাকে দেখতেই হবে কারণ ডাক্তারও বলে দিয়েছিল জল একদমই ঘাটতে না সেক্ষেত্রে একদম ঘাঁটব না সেটা তো সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব কম ঘাটার চেষ্টা করব চেষ্টা করতেই হবে আসলে কাজের দিদি না আসলে আমার খুব একটা অসুবিধা হয় না কাজ করার অভ্যাস আমার রয়েছে ভীষণভাবে কিন্তু এই মুহূর্তে শরীরটা খারাপ থাকার কারণে একটু বেশ অসহায় বোধ হচ্ছে এই যা যাই হোক যাই আসুক যেরকমই সময় আসুক সবই উত্তীর্ণ হয়ে যাবে ভালো বা খারাপ কোনোটাই জীবনের স্থায়ী নয় এখন একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই শারীরিকভাবে যেহেতু অসুস্থ ঠিক হয়ে যাবে আশা করছি সব কিছু এখানে দেখো একটা বক্সে ধরেনি বলে দুটো বক্সে চাউটা রেখেছি আর গ্যাসটা তো মুছে নিলাম তোমাদের দেখালাম বেশ পরিষ্কার হয়ে গেছে এদিকে বাসন টাসনও মেজে রান্নাঘরটা বলতে পারো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকালবেলা উঠে যাতে এতটুকু আর নোংরা দেখতে না হয় আর এখন ঘড়িতে কটা বাজে দেখবে বাজে হচ্ছে দেখো দশটা পনেরো তো টুবলু তো মাঝখানে উঠে খাওয়া দাওয়া সব করে নিয়েছে তারপরে ওর বাবা ওখানে একটুখানি বসেছে ওই দশ পনেরো মিনিট এখন আর কি পড়াশোনা করবে এই জাস্ট বসলো আর কি আর আমি এদিকে চলে এসেছি ব্রাশ করে নিতে তো ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হবো তারপর তো শুতে যাব আর কি তো এই শীতকালের জন্য না মানে শীতের জন্য স্কিন কেয়ারও আমি কিছু করতে পারছি না জানো তো মানে এত ঠান্ডায় কাবু হয়ে গেছি যেটুকু না করলে নয় অন্য কিছু করার কথা না আর ভাবতেই পারছি না যাই হোক চলো ব্রাশটা তো করতেই হবে ট্রাশ করে নিলাম যে কাজগুলো করতেই হবে সেগুলো আমি কখনও বাদ দিই না হ্যাঁ চলো এবার একটুখানি ভেপার নেবো দিয়ে চেঞ্জ করব করে শুতে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা অ্যান্ড গুড নাইট